আরো 18,500 পরিবারকে মাথা গোজার ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের উন্নত জীবন নিশ্চিতের অঙ্গীকার। নেপাল থেকে দৈনিক 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত। ইউনিট প্রতি খরচ 8.17 টাকা। এমপি আজিম হত্যার মোটিভ স্পষ্ট নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কনস্টেবল কাউসার মানসিক ভারসাম্যহীন জানালেন আইজিপি। এবং বাজেটের জিডিপি প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি বলছেন বিশেষজ্ঞরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মাথাপিছু বরাদ্দ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া দিশা। সংবাদে এছাড়াও থাকছে, বিশ্বকাপে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের, জিততে জিততেও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো 4 রানে। রাতে কানাডার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এবার বিস্তারিত, প্রতিটি মানুষকে উন্নত জীবন নিশ্চিতের ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন বাংলাদেশ আর কোনো মতেই পিছিয়ে থাকবে না। সকালে ভার্চুয়াল মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের আওতায় সারাদেশে 18,500 ঘর হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। আয়োজন আছেন নাসির উদ্দিন। দারিদ্র দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। সরকারের ধারাবাহিক 3 মেয়াদে যার হার 41 থেকে 20 শতাংশে নেমেছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনা হচ্ছে ভূমি ও গৃহহীন মানুষকে। মুজিববর্ষ উপলক্ষে জলবায়ু উদ্বাস্তু সহ নানাভাবে নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের কর্মসূচি নেয় শেখ হাসিনা সরকার। ইতিমধ্যে স্থায়ী ঘর পেয়েছে 2,63,000 পরিবারের 13 লক্ষাধিক মানুষ। মঙ্গলবার এই কর্মসূচির আওতায় আসে আরও 18,566 পরিবার। ভোলা, কক্সবাজার ও লালমনিরহাটে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার, যার সুফল মিলছে। বিভিন্ন জায়গায় এই আশ্রয় প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছে। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনে যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। ঘূর্ণিঝড় সহ যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব, আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। দেশবাসীকে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ আর কখনো ভিক্ষা করে চলবে না। আমাদের দেশে মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পরে উপকারভোগীদের কথা শোনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এমন সমর্থ ছিল না, আমি এক বান্তি নেন্যা তার ঘরে লাগাইতাম। এখন আপনি আমাকে একটা ঘর দিয়েছেন এবং টিউবওয়েল দিয়েছেন। এ দফায় ঘর হস্তান্তরের মাধ্যমে নতুন করে 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হলো। সব মিলিয়ে এ সংখ্যা 58 জেলার 464টি উপজেলা। ব্যবস্থাটা ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার পাওয়া ঘরের চাবি পেয়ে গেল চরকচ্ছপিয়া এই আশ্রয়ণ প্রকল্পের 150টি পরিবার। ঈদের আগে যা তাদের জন্য এক বড় ধরনের আনন্দের উপলক্ষ। ঘর আর জমির পাশাপাশি এখানে থাকছে আরও অনেক উন্নত জীবনের ব্যবস্থাপনা। নাসিরুদ্দিন, মোহনা সংবাদ, চর ফ্যাশন, ভোলা। ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে 5 বছরের জন্য দৈনিক 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার। এজন্য প্রতি ইউনিটে খরচ পড়বে 8.17 টাকা। সচিবালয়ে এ সংক্রান্ত চুক্তি অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ আমদানির বিষয়ে গত বছরের মে মাসে বাংলাদেশ ও নেপালের মধ্যে চুক্তি হয়। সে অনুযায়ী নেপালের ত্রিশূলী প্রকল্প থেকে 24 এবং অন্য একটি কেন্দ্র থেকে 16 মেগাওয়াট বিদ্যুৎ আসবে বাংলাদেশের ভেড়ামারা জাতীয় গ্রিডে। নেপাল থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নিমিত্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে 40 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় 5 বছরের জন্য ত্রিপক্ষীয় চুক্তি, কারণ বিদ্যুৎটা নেপালের আসবে, ভারত হয়ে বাংলাদেশে আসবে। প্রতি বছরে আনুমানিক 130 কোটি টাকা হিসেবে 5 বছরে মোট
প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে 650 কোটি টাকার মতো। ঝিনাইদহ এলাকাটি সন্ত্রাস প্রবণ হওয়ায় এমপি আজিম হত্যার মোটিভ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর রাজারবাগে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই বাহিনীর জনবল বাড়াতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আর আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন জানান, কনস্টেবল কাউসার মানসিকভাবে অসুস্থ থাকলেও ডাক্তার সুস্থতার সার্টিফিকেট দেয়ায় ডিউটিতে রাখা হয়েছিল। এমদাদুর রহমানের রিপোর্ট। হাইওয়ে পুলিশের অনুবিংশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। 6000 জনবলের একটি প্রস্তাব সহ আমাদের হাইওয়ে পুলিশের জনবল বৃদ্ধির একটি প্রস্তাব কিন্তু সরকারের বিবেচনায় রয়েছে। চাঁদাবাজি নিয়ে পরিবহন শ্রমিক নেতার ক্ষোভের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নির্মূলে দরকার সবার সহযোগিতা। যখনই চাঁদাবাজির কথা আসে তখনই বলেছে পুলিশ কন্ট্রোল করেন না কেন, চাঁদাবাজির তো অনেক কারণ আছে। এইখানে শুধু চাঁদাবাজির ক্ষেত্রটা এতই বেশি প্রসারিত, সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায় সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে, আপনারা জানেন আমরাও জানি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মোটিভ এখনো অজানা। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানি কোনো রাজনীতি, আমরা সবসময় বলে আসছি এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে, আমরা জানার আমরা এখন তদন্ত করছি, তদন্তের পরে আপনাদেরকে জানাবো। এ সময় অন্য এক প্রশ্নে আইজিপি সাংবাদিকদের বলেন, কনস্টেবল কাউছার মানসিকভাবে অসুস্থ ছিল, তবে চিকিৎসক ডিউটির জন্য উপযোগী ঘোষণা করায় তাকে ডিউটিতে রাখা হয়েছিল। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর ইয়ে জব, তখন আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমরা আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো। পুলিশের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ চলছে বলেও জানান পুলিশ প্রধান। আমাদের নজরে আসে প্রত্যেকটা বিষয়। এমদাদুল হক খান, মহানসংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান খান। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে আইবিএফপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অন্য এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাত তাগিদ দিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মাথাপিছু বরাদ্দ বাড়ানোর। মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে জাহিদ সবুজের রিপোর্ট। এবং রপ্তানি পণ্য বাংলাদেশ। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে আলোচনা সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফপি। এতে সাবেক এনবিআর চেয়ারম্যান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নতুন করদাতা সৃষ্টিতে বাধা তৈরি করবে। এনবিআর এর ভিতরে ওই খাসার ভিতরে যদি আমি যাই তাহলে আমাকে তো সবসময় প্রশ্নও করবে, আমার 25% বা 30% করও দিতে হবে, আর আমি যদি না যাই, আমি যদি এরকম ভালো থাকি আমার তখন ধরবে, আমি যদি ওই আইনে বলবো নেন 15% দিলাম কর দিলাম আর এই নেন, তাহলে আমার ওই সুযোগ যখন আমার থাকছে তখন ওই নতুন করদাতা সহজে হতে চায়। শিল্পে পরিবর্তন ও রপ্তানিতে বৈচিত্র্য আনার মতো কোনো বাজেট হয়নি বলে মনে করেন আইবিএফবির সভাপতি। একজন কমিশনার ইচ্ছা করলে মানে যেভাবেই পারেন উনি যথেচ্ছা পেনাল্টি ইম্পোজ করতে পারেন, এই বৈষম্যটা শিল্পের জন্য একটা ভালো ইঙ্গিত দেয় না। এদিকে শিরডাপে বাজেট বিষয়ক সেমিনারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাথাপিছু বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন অর্থনীতিবিদ আবুল বারাকাত। ভারতে কিন্তু দাবি উঠেছে জাতি সুমারি আমাদের সংবিধানেও আছে, অতএব আদিবাসী জনসুমারি করা দরকার, তার জন্য বাজেট দরকার। পার্বত্য ও সমতল বিবেচনায় এই জনগোষ্ঠীর বরাদ্দ বিভাজন করারও পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। আদিবাসীর জন্য যে বাজেট বরাদ্দ দিচ্ছেন এইটা দুটো ভাগ করে দেখান, পার্বত্য এবং সমতল। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত প্রোটিয়াদের কাছে 4 রানে হারে শান্ত হৃদয়রা।
টানা তিন জয়ে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। মুদাসির আলীর ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকার দেয়া 114 রানের টার্গেটকে সহজ মনে হলেও নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মতো লো স্কোরিং পিচে তা যথেষ্ট কষ্টসাধ্য। 50 রান তুলতেই বাংলাদেশকে হারাতে হয় 4 উইকেট। পরে তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের জুটিতে 90 রান পার করে টাইগাররা। 17 ওভার 1 বলে দলীয় 94 রানে কাগিস ও রাবাদার বলে এলবিডব্লিউ হন হৃদয়। রাবাদা খুব জোরালো আবেদন না করলেও আউট দিয়ে দেন আম্পায়ার। এরপর ডানহাতি প্রোটিয়া প্রেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদুল্লার। আউটের আবেদন হলেও পরে রিভিউ নিয়ে প্রাণ ফিরে পান তিনি। তবে মাহমুদুল্লার পায়ে লেগে বলটি বাউন্ডারিতে গেলেও আইসিসির ডেড বল নিয়ম অনুযায়ী তা বাতিল হয়ে যায়, যা নিয়ে পরে আফসুস দেখা দেয় টাইগার শিবিরে। 19 ওভার 3 বলে দলীয় 106 রানের জাকের আলী আউট হবার পর জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল 2 বলে 6 রান। বোলিংয়ে ছিলেন কেশব মহারাজ। 5ম বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে এইডেন মাকরামের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ। শেষ বলে আসে মাত্র 1 রান, আর 4 রানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ 3 ও পেসার রাবাদা নিয়েছেন 2 উইকেট। ম্যাচ সেরা হয়েছেন হেনরি ক্লাসেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের চাপে পড়ে পাওয়ার প্লেতে 23 রান তুলতেই প্রোটিয়ারা হারায় 4 উইকেট, যার 3টি শিকার করেন তানজিম হাসান সাকিব আর 1টি নেন তাসকিন। পরে ক্লাসেন মিলারের জুটিতে 17 রান পার করে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের 102 রানে হেনরি ক্লাসেনকে বোল্ড করে সে জুটি ভাঙেন তাসকিন। 44 রানে ক্লাসেনের সংগ্রহ ছিল 46 রান। শেষ ম্যাচ 6 উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ হয় 113 রান। মুদাসির আলী, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। বাংলাদেশের হারের কারণ হিসেবে আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন ভক্তরা। পাপন সাকিবকে সরানোর সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। মায়ের 2000 ক্রিকেট টিম, এই ক্রিকেট টিমকে সংশোধন করতে হলে আগে বোর্ড ম্যানেজমেন্টকে সংশোধন হতে হবে। ও আম দা বাংলাদেশি ব্যাটসম্যান, আই ডোন্ট ওয়ান্ট টু উইন দা ম্যাচ, আমি জিতবো না, প্লিজ আমাকে প্রেসার করবেন না। নেক্সট ম্যাচে আমরা চাই সাকিব যেন দলে না থাকে। সাকিবের রিপ্লেসমেন্ট অনেক প্লেয়ার আছে, সাকিবকে বাদ দিতে হবে সবার আগে। এত ক্লোজ ম্যাচ, তারপরেও এরা কিভাবে হারে, এরা মাথায় কাজ করে না। ভালো ব্যাটিংটা করতে পারলো না, অনেক চেষ্টা করলো, মাহমুদুল্লাহ লাস্টে ছক্কা মারে, বাট তথ্য বিভ্রান্তিতে মুখ থুবড়ে পড়ে উন্নয়ন। তাই সুষম উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নে নির্ভুল পরিসংখ্যান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বিবিএস অডিটোরিয়ামে 7ম MISCS এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আশ্বাস দেন বাংলাদেশের শিশুদের নানাবিধ চ্যালেঞ্জ সমাধানে সব রকম সহায়তা দেয়ার। রেজা খানের রিপোর্ট। 2025 সালের জানুয়ারি থেকে এপ্রিল এই 4 মাস বাড়ি বাড়ি গিয়ে নারী ও শিশুর জীবন মান উন্নয়নে শুরু হবে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে MISCS এর তথ্য সংগ্রহের কাজ। এতে স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন, শিক্ষা ও শিশু সুরক্ষা বিষয়ে প্রায় 200 সূচক অন্তর্ভুক্ত থাকবে। আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে এক অনুষ্ঠানে জরিপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আমরা ঢাকা ডিভিশনকেও 2টা ডিভিশনে ভাগ, 2টা ভাগে ভাগ করে দেখাবো। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি ও সরকারের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই তথ্য উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। The development of the upcoming 9th 5-year plan, and number 3, again, to track the SDGs, which all of us are so critically interested in. উন্নয়ন বৈষম্য কমাতে নির্ভুল তথ্য ও পরিসংখ্যান নিশ্চিতের তাগিদ দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তথ্যের বিভ্রান্তি হওয়া মানে আমাদের স্বাভাবিকভাবে
ক্ষেত্রেই আমাদের বিভ্রান্তির শিকার হতে হবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের অর্জিত হবে না। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। মানুষ গুরুর প্রতি আমাদের নিষ্ঠা আছে, শেষ পর্যন্ত মানুষের কল্যাণ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের ঘনিষ্ঠজনদের অন্যায় সুবিধা দেওয়ার কারণেই ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাজার কোটি টাকা ঋণ নিয়ে অনেকে স্বেচ্ছায় ঋণ খেলাপি সাজে বলেও অভিযোগ করেন তিনি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিজভী। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই যুবদলের সাবেক সভাপতি নীরবকে কারাগার থেকে বের হতে দেয়া হচ্ছে না। দুঃশাসনের আঘাতে আইনের শাসন মনে হয় আত্মবলি দিয়েছে। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বারবার সকল মামলায় জামিন পাওয়ার পরেও জেল গেট থেকে বেরোনোর সময় নতুন মামলা দিয়ে তাকে কারাবন্দি করে রাখা হচ্ছে। সবাই মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রোশেই সাইফুল আলম নীরবকে কারাগার থেকে বের হতে দেওয়া হচ্ছে না। ক্ষমতা ঘনিষ্ঠ গোষ্ঠীকে ব্যাংক থেকে অন্যায় সুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলো এখন মুখ থুবড়ে পড়েছে। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হওয়া ওয়াকারুজ্জামানকে 3 বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন তিনি। 1966 সালের 16 সেপ্টেম্বর শেরপুর জেলায় জন্মগ্রহণ করেন ওয়াকারুজ্জামান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে আরও 18,500 পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষের উন্নত জীবন নিশ্চিতের অঙ্গীকার। নেপাল থেকে দৈনিক 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানিতে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত। ইউনিট প্রতি খরচ 8.17 টাকা। এমপি আজিম হত্যার মোটিভ স্পষ্ট নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কনস্টেবল কাউসার মানসিক ভারসাম্যহীন জানালেন IGP। এবং বাজেটে GDP প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি বলছেন বিশেষজ্ঞরা। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মাথাপিছু বরাদ্দ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়াও সংবাদ এক নজরে দেখুন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।